পার্সেলে ভারী, ব্যাকগ্রাউন্ডে মশারি। বলেন কি ইউটিউবে প্রথমবার কোন ইউটিউবার হাফ প্যান্ট পরে রিভিউ দিতে এসেছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেল ন্যাশনাল ব্লগার সুজিত। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো আমি গাইস অ্যামাজন থেকে নিয়েছি নতুন একটি গিম্বেল, DJI অসমো এসি। তো এটাই তোমাদের আনবক্সিং করে দেখাবো। জান নেই আ রহা হ্যায়। এখন গাইস আনবক্সিং টাইম। কাইচি মজা আয়া। এখন প্যাকেটটা খুলবো সবার আগে। দেশি স্টাইল গাইস, দেশি স্টাইল। বড় হারামি হো বেটা। ফাইনালি বক্স চলে এসেছে, প্যাকেজিংটাও বেশ ভালোই। আর দেখতে পাচ্ছ এখানে বড় বড় করে অ্যামাজনের লোগো রয়েছে, যেটা উল্টো দেখা যাচ্ছে যেহেতু আমি ফ্রন্ট ক্যামেরায় শ্যুট করছি। তো এখন এটাকেও কেটে দেবো। এবারে গাইস আমরা খুলবো আমাদের পার্সেলটা, মেন পার্সেলটা। বুঝতেই পারছো ভেতর দিয়ে এক্ষুনি বেরিয়ে চলে আসবে আমাদের পার্সেল। এই দেখো DJI অসমো এসি। চলো খুলে দেখাই কি আছে ভেতরে। ক্যামেরাম্যান ফোকাস, ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। তো ফাইনালি গাইস এখন আমাদের ফাইনাল বক্স খোলার টাইম। আমি প্রথমে বলে দিই, আমি পার্সেলটাকে খুলে দেখেছিলাম আনবক্সিং করার আগে। তো আমি নতুন করে আনবক্সিং করছি আবার, নতুন করে পার্সেল করে। তো প্রথম বক্সটা খুলে দিলাম, তারপর আর একটা বাক্স কী আছে এটার মধ্যে সবার আগে এটা খুলে দেখব। তো এর মধ্যে দেখতে পাচ্ছ জায়গা জমির কাগজপত্র অনেক কিছুই আছে, ডকুমেন্টেশন, বিল ফিল, যেগুলো আমরা ফেলে দেবো। এই জিঙ্গা কোস্টের ভিতরে একটা সুন্দর পাউচ আছে গাইস, দেখতেই পাচ্ছ। খুব ভালো কোয়ালিটি না, মোটামুটি মিডিয়াম কোয়ালিটির একটা পাউচ, যেটার মধ্যে বড় বড় করে অসমো ব্র্যান্ডিং লেখা রয়েছে। হয়তো লাইটের জন্য তোমরা দেখতে পাচ্ছ না, এটাকেও সাইডে রেখে দেবো। এবারে আমরা খুলবো আমাদের মেন প্রোডাক্টটাকে। দেখতে পাচ্ছ এখানে একটা ট্রাইপড আছে, যেটা প্লাস্টিকে মোড়ানো। সবার আগে এটাকে খুলে নেবো। ট্রাইপডটার কোয়ালিটি গাইস খুব সুন্দর, বেশ ভালোই। এটাকেও সাইডে রেখে দেবো। এবারে আছে, যদি তোমার ফোন ছোট হয় বা পুরনো মডেলের হয় সেটার জন্য প্যাড দিয়েছে, এক্সট্রা প্যাড, এটাকেও সাইডে রেখে দেবো। টাইপ সি এ টু টাইপ সি কেবিল, যেটাকেও সাইডে রেখে দেবো। এবারে হচ্ছে মোবাইলের মধ্যে লাগানোর জন্য, এটার নাম কি আমি জানি না, এর মধ্যে বড় বড় DJI এর ব্র্যান্ডিং রয়েছে, হয়তো ক্যামেরায় উল্টো দেখাচ্ছে। এটাকে এখানে রেখে দেবো। আর এর মধ্যে একটা ঝুনঝুনি আছে গাইস, ঝুনঝুনি দেখো ঝুনঝুনঝুন করে বাজছে। কী আছে এর মধ্যে আমি জানি না, তবে লেখা আছে সেলিকা জেল, ডু নট ইট থ্রো এনিওয়ে, DC ক্যান্ট না কি, যাই হোক এটাকেও সাইডে রেখে দেবো। এবারে আমরা খুলবো আমাদের মেন গিম্বলটাকে। তো এটা গাইস আমি ইউটিউবের টাকা দিয়ে একদমই নিইনি, আমার চ্যানেল তো মনিটাইজই হয়নি, আমি ইউটিউবের টাকা দিয়ে নেবো কী করে। তো এটা তোমাদের দেখাই এখন, সব সাইড করে দিই, বাস্কের সাইড, টুল সাইড। আর হাফ প্যান্টটাকে তোমরা একটু অ্যাভয়েড করে চলো, হাফ প্যান্ট ফাফ প্যান্ট ওগুলো চলে ঘরের মধ্যে। তো দেখতে পাচ্ছ এটাকে এটার মধ্যে লাগাতে হবে ঠিক এরকমভাবে। আরে গাইস পুরো ম্যাগনেটিক সিস্টেম একদম, আওয়াজটা শোনো আওয়াজটা, ঠিক আছে ঠাক করে লেগে যাচ্ছে। এবারে গাইস এটাকে এরকমভাবে তুলতে হবে। এখানে দেখতে পাচ্ছ একটা এম বাটন আছে, এম বাটনটা টিপে ধরলে 2-4 সেকেন্ডের মধ্যে অন হয়ে যাবে। এটা হচ্ছে রেকর্ডিং সুইচ, আর এটা হচ্ছে রোটেট করার জন্য। ক্যামেরা কি দেখতে পাচ্ছ, আমরা একটু ফোকাস করি ভালো করে। হ্যাঁ এটা হচ্ছে রোটেশন সুইচ, আর এটা হচ্ছে জয়স্টিক, এটা এদিক ওদিক করলে সব ঘুরবে। আর এখানে জুম ইন জুম আউট আছে। তো এটার আমি ডিটেলস ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো চ্যানেলে। আর এখানে একটা ট্রিগার আছে, তো আমরা প্রথমে অন করে নেবো। আর এটা গাইস DJI অসমো এসির একটা স্পেশালিটি হলো, এটার মধ্যে স্ক্রিন আছে, টিপে ধরলেই দেখতে পাচ্ছ টুক চালু গেম। আওয়াজটা শুনলে, আওয়াজটা শোনো ভালো করে, অফ অন,
দেখতেই পাচ্ছ গিম্বলটা চালু হয়ে গেছে। তো গাইস ভিডিওটি ভালো না লাগলে তরিকা ভিক মাংনে ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিও। এখানে দেখো এটা আসছে টিপ করে টিপে দাও টিপে সাবস্ক্রাইব করে দাও। গিম্বলটা ডিটেইলস ভিডিও যদি কেউ দেখতে চাও কমেন্ট করে জানিও ডিটেইলসে ভিডিও বানাবো। তোমরা কমেন্ট না করলেও বানাবো আমি তাও বললাম। চলো আজকে ভিডিও অবধি টাটা, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।